দলের অভ্যন্তরে কিছু সিদ্ধান্ত আমার পক্ষে মানসিক ভাবে মেনে নেওয়া সম্ভব হয়নি। দল থেকে এমনি আমাদের দল থেকে তো যা কর্মকাণ্ড হচ্ছে, হ্যাঁ, তাতে তো আমাদের পক্ষে থাকা সম্ভব না। আমাদের দলে প্রতিষ্ঠিত নেতা নেত্রী নেই যে যারা দল ছাড়বে। হ্যাঁ, মিছিলে কেউ একদিন ঘুরে নিতে পারেন, দুদিন ঘুরে নিতে পারেন, নিজেকে তিনি বড় জাহির করে দিতে পারেন, কিন্তু এলাকার লোকের কাছে তিনি বড় নন। দেখুন, রাজ্যের যে পরিস্থিতি তৈরি হয়েছে, তৃণমূল দলে ভালো মানুষ আর থাকার কেউ থাকবে না। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল মহকুমার জনপ্রিয় সংবাদপত্র স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়া। আপনাদের সঙ্গে আমি মৌমিতা দা। ফের তৃণমূলে ভাঙন। চন্দ্রকোনার খেজুরডাঙ্গাতে শুভেন্দু অধিকারীর জনসভায় চন্দ্রকোনার দুটি ব্লকের বহু তৃণমূল নেতা বিজেপিতে যোগদান করছেন। তাই তথা আজ 15 জানুয়ারি তৃণমূল থেকে পদত্যাগের হিড়িকও পড়েছে। ইতিমধ্যেই পদত্যাগ করেছেন চন্দ্রকোনা দুই ব্লকের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুদীপ কুশারি ও চন্দ্রকোনা শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সোনালী ঘোষ সহ অনেকেই। রাজনৈতিক মহল সূত্রে জানা গিয়েছে, আগামীকাল শুভেন্দু অধিকারীর সভায় বিজেপিতে যোগ দেওয়ার জন্য ওই নেতা নেত্রীরা দল থেকে পদত্যাগ করলেন। শুধু চন্দ্রকোনা দুই ব্লকেই নয়, চন্দ্রকোনা এক ব্লকের বহু তৃণমূল নেতা আগামীকাল শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করবেন। তাদের মধ্যে ক্ষীরপাই পুরসভার এক কাউন্সিলর তথা তৃণমূলের জেলা নেতা গৌতম ভট্টাচার্য, মহিলা তৃণমূলের নেত্রী সাধনা ভট্টাচার্য, চন্দ্রকোনা এক ব্লকের যুব তৃণমূলের সভাপতি অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায়, শিক্ষক নেতা প্রণব অধিকারী সহ ক্ষীরপাই পুরসভার বেশ কয়েকজন কর্মী সহ ওই দুটি ব্লকের তৃণমূলের প্রায় 30-40 জন পদাধিকারী বিজেপিতে যোগদান করবেন বলে বিশেষ সূত্রে জানা গিয়েছে। আজ 15 জানুয়ারি শুক্রবার দলত্যাগের বিষয়টি লিখিত আকারে জানিয়ে দিয়েছেন সুদীপবাবু ও সোনালী দেবী। তারা বলেন, দলের বর্তমান কার্যক্রম ও দলের অভ্যন্তরীণ কিছু বিষয় মেনে নেওয়া সম্ভব নয়। সেই বিষয়ে আগেই দলকে বারংবার জানিয়েও কোনো সমাধান বা সদুত্তর না মেলায় এই সিদ্ধান্ত। এ বিষয়ে আমি আজ থেকে রিজাইন করব। এটা কি জানিয়েছেন? হ্যাঁ, অলরেডি আমি আমার জেলা নেতৃত্ব যিনি আছেন তাকে আমার রিজাইনের কপি হোয়াটসঅ্যাপে আমি ফরওয়ার্ড করে দিয়েছি, টেলিফোনে ইনফর্ম করেছি, হার্ড কপি কালকে আমি যে জমা দিয়ে দেবো। কোন দায়িত্বে ছিলেন দলে? আমি চন্দ্রকোনা প্রেসিডেন্ট ছিলাম। আমি আজ থেকে আমার প্রেসিডেন্টশিপ থেকে রিজাইন করে এবং দলের প্রাথমিক সদস্য পদও পদত্যাগ করে আমি দলের সমস্ত কর্মকাণ্ড থেকে নিজেকে উইথড্র করলাম। এই পদক্ষেপটা কেন? দলের অভ্যন্তরে কিছু সিদ্ধান্ত আমার পক্ষে মানসিকভাবে মেনে নেওয়া সম্ভব হয়নি এবং সেই সমস্ত সমস্যার কথা আমি দলকে প্রত্যক্ষভাবে জানিয়েছিলাম, যেগুলো দল পরবর্তীকালে সেই সমস্ত সমস্যার সমাধান করতে পারেনি। সেই সূত্রে আমার মনে হয়েছে যে আমার পক্ষে কাজ করা হয়তো সম্ভব হচ্ছে না, সেই জন্যই আজকে আমার এই সিদ্ধান্ত। কালকে চন্দ্রকোনা শুনে জানিয়েছেন দলের আমাদের যে জেলা নেত্রী আছেন ওনাকে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইচি কি বলছেন শুনে নেব। সভা নেত্রী আমি জানি না কে, দুজন আমি তাও জানি না। এরকম কোনো আমাদের দলে প্রতিষ্ঠিত নেতা নেত্রী নেই যে যারা দল ছাড়বে। হ্যাঁ, মিছিলে কেউ একদিন ঘুরে নিতে পারেন, দুদিন ঘুরে নিতে পারেন, নিজেকে তিনি বড় জাহির করে দিতে পারেন, কিন্তু এলাকার লোকের কাছে তিনি বড় নন। তাই কে দল ছাড়লো না ছাড়লো কিছু যায় আসে না। কারণ এই কিছুদিন আগে দেখা গেছে যিনি নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প ভাবতেন, যিনি নিজেকে তৃণমূলের ঠিকাদার ভাবতেন, তিনি চলে যাওয়ার পর এই জেলার হাজার লোকও তার সঙ্গে গেলেন না, বরং তৃণমূলের বহর বাড়লো, ভিড় বাড়লো, শক্ত হলো, পুরনো লোকের আরও ফিরে এলো, ওনার প্রতি আক্রোশে যারা বসে গেছিলেন, আর বিজেপি কমজোরি হলো, ওনার সভাতে ক্রমাগত লোক কম হচ্ছে। দেখবেন কালকেও যে চন্দ্রকোনায় সভা করবে অন্তত 10-15 জায়গা থেকে লোক আনবেন, তাতেও মাঠ ভরবে না। আর আমরা মঙ্গলবার যে ওখানে সভা করবো, দেখবেন একটা বিধানসভার লোক ওনার চেয়ে বেশি 5 গুণ বেশি হবে। তাই ওনার কালো হাত ধরে কে গেল না গেল তাতে আমাদের কিছু যায় আসে না, কারণ কালো হাতের উত্তোলনটা একটু বেশি হয়। নিজে কেউ দুর্নীতিগ্রস্ত হলে অন্যকে তোলাবাজ বলবার সাহস দেখায়। অতএব এরা চলে যাওয়াতে আমাদের দলের মঙ্গল হয়েছে, তৃণমূল ভালো হয়েছে, বেড়েছে, আর বিজেপি কমেছে। কারণ অরিজিনাল যারা বিজেপির ওয়ার্কার তারা ওনার বিরুদ্ধে লড়াই চালাচ্ছিলেন, তাই তারা মন খারাপ করে ঘরে বসে আছে। বিজেপির চন্দ্রকোনার দুই মন্ডল সভাপতি রাজীব পাল বলেন, আজকে তৃণমূলের যে ব্লকের যুব সভাপতি এবং চন্দ্রকোনা শহর মহিলা তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট দুজনেই আজকে তৃণমূল থেকে রিজাইন করেছে, এই বিষয়ে আমাদের কি প্রতিক্রিয়া?
দেখুন, রাজ্যের যে পরিস্থিতি তৈরি হয়েছে, তৃণমূল দলে ভালো মানুষ আর থাকার কেউ থাকবে না। কারণ আপনারা বিভিন্ন রাজ্যে দেখতে পাচ্ছেন যে যে প্রতিনিয়ত যোগদান চলছে, আর ভালো মানুষ তৃণমূলে থাকবে না, ভালো মানুষ সম্মান পায় না যে দলে, সেই সব কর্মী কার্যকর্তারা এমনি অলরেডি বেরিয়ে আসবে। অতএব কেউ স্বাভাবিক কারণে এখানেও একই ঘটনা ঘটেছে, ওনারা সেই দলে সেই পরিবেশ পাচ্ছিলেন না, সম্মান পাচ্ছিলেন না, তাই আজকে এখানে রিজাইন করেছে। এটা প্রতিনিয়ত চলছে এবং আগামী দিনে আরও দৈনন্দিন আরও প্রতিনিয়ত যোগদান হবে বিজেপিতে। কালকে শুভেন্দু অধিকারীর সভা আছে এবং আমাদের দক্ষিণ মণ্ডলের আয়োজনে সভাটা হচ্ছে, সেখানে একটা যোগদানের সম্ভাবনা আছে, এই বিষয়ে কী বলবেন? দেখুন, আমাদের যোগদান পর্ব আছে, যোগদান মেলা হিসেবেই আমাদের এই সমাবেশ, যোগদান তো হবেই, সেটা আগামী কাল চমক দেখতে পাবেন আপনারা চন্দ্রকোনা এই বিধানসভাতে। টিম স্থানীয় সংবাদের রিপোর্ট, আমি মৌমিতা দাস, স্থানীয় সংবাদ ঘাটাল। প্রসঙ্গত, আগামীকাল চন্দ্রকোনা পৌরসভার 8 নং ওয়ার্ডে খেজুরডাঙ্গার মাঠে শুভেন্দু অধিকারীর জনসভা ও যোগদান মেলা রয়েছে। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।